আজকে আমি কথা বলবো শুড হ্যাব, কুড হ্যাব এবং উড হ্যাব এর ব্যবহার নিয়ে। তোমাদের যাদের শুড হ্যাব, কুড হ্যাব, উড হ্যাব এর ব্যবহার নিয়ে কনফিউশন আছে, সেটা আজকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা দিয়ে তোমরা প্রয়োজন মতো অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে। এই ভিডিওটি দেখলে শুড হ্যাব, কুড হ্যাব, উড হ্যাব এর ব্যবহার তোমাদের আর কোনোদিন ভুল হবে না। এই ভিডিওটি দেখার পর চেষ্টা করবে নিজে নিজে বাক্য তৈরি করতে। যদি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। চলো তাহলে শুরু করি। শুরুতে আমরা স্ট্রাকচারটি দেখে আসি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাব অবলিক কুড হ্যাব অবলিক উড হ্যাব প্লাস ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। শুড হ্যাব অর্থ হচ্ছে উচিত ছিল, কুড হ্যাব উড হ্যাব অর্থ করা যেত, পারা যেত, হতে পারতাম, করতে পারতাম, এবং উড হ্যাব এর পরে একটা শর্ত জুড়ে থাকবে, যদি থাকত, এরকম একটা শর্ত জুড়ে থাকবে। এখানে শুড, কুড, উড এগুলো মডেল ভার্বস। শুড হ্যাব, কুড হ্যাব এবং উড হ্যাব এগুলো রিগ্রেট অর্থে ব্যবহার হয়ে থাকে। যখন খুব আফসোস হয় তখন এগুলো আমরা সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করে থাকি। চলো তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। প্রথম বাক্য, আমার MBA পাশ করা উচিত ছিল। স্ট্রাকচার আলোকে এটা ইংরেজি হবে আই শুড হ্যাভ পাসড ইন MBA। এখানে অতীতের অনুশোচনা বুঝাচ্ছে। এখন MBA এর জন্য কোনো কানে অ্যাপ্লাই করতে পারছে না, MBA এর জন্য কোনো ভালো চাকরি হচ্ছে না, এখন মনে হচ্ছে MBA টা থাকা খুব দরকার, কিন্তু বাট তার কাছে MBA নাই, সেজন্য তার খুব অনুশোচনা হচ্ছে। আমরা এরকম সিচুয়েশনে শুড হ্যাব ব্যবহার করতে পারি। আমি বাক্যটা আবার বলছি, আমার MBA পাশ করা উচিত ছিল। এটা ইংরেজি হবে আই শুড হ্যাভ পাসড ইন MBA। তাহলে আমরা বুঝলাম কি মানে, এখন আমার জিনিসটা প্রয়োজন বাট আমার কাছে এখন জিনিসটা নাই, এই সিচুয়েশনে আমরা শুড হ্যাভ এর ব্যবহার করব। দ্বিতীয় বাক্য, আমি MBA পাশ করতে পারতাম। স্ট্রাকচার আলোকে এটা ইংরেজি হবে আই কুড হ্যাভ পাসড ইন MBA। এখানে আমার কাছে অপশন ছিল বাট আমি MBA টা করিনি, আমার কাছে চয়েস ছিল, আমার কাছে সবকিছু ছিল বাট আমি MBA টা করিনি, কিন্তু চাইলে করতে পারতাম, এই সিচুয়েশন আমি কুড হ্যাভ এর ব্যবহার করব। আমি বাক্যটা আবার বলছি, আমি MBA পাশ করতে পারতাম, আই কুড হ্যাভ পাসড ইন MBA। তাহলে এই সিচুয়েশন আমরা কুড হ্যাভ এর ব্যবহার করব। তৃতীয় নম্বর বাক্য, আমি MBA পাশ করতে পারতাম যদি আমার বাবা মারা না যেত। স্ট্রাকচার আলোকে এটা ইংরেজি হবে আই উড হ্যাভ পাসড ইন MBA ইফ মাই ফাদার হ্যাডেন ডাই। এখানে লক্ষ্য করেন, যদি আমার বাবা মারা না যেত আমি MBA পাশ করতে পারতাম। ওই সিচুয়েশনে আমার আব্বা মারা গিয়েছে, সেই জন্য আমি MBA পাশ করতে পারি নাই, যদি আমার আব্বা মারা না যেত তাহলে আমি MBA টা পাশ করতে পারতাম। এই ধরনের সিচুয়েশনে আমরা উড হ্যাভ এর ব্যবহার করব। তাহলে আমি বাক্যটা আবার বলছি, আমি MBA পাশ করতে পারতাম যদি আমার বাবা মারা না যেত। এটা ইংরেজি হবে আই উড হ্যাভ পাসড ইন MBA ইফ মাই ফাদার হ্যাডেন ডাইড। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ কোন কোন সিচুয়েশনে আমরা কি কি বাক্য ব্যবহার করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম কোন সিচুয়েশনে শুড হ্যাভ, কোন সিচুয়েশনে কুড হ্যাভ এবং কোন সিচুয়েশনে উড হ্যাভ ব্যবহার করতে হয়। চলো আমরা আরো কিছু বাক্য দেখে আসি, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হবে। আমার একজন ক্রিকেটার হওয়া উচিত ছিল। স্ট্রাকচার লোকে এটা ইংরেজি হবে আই শুড হ্যাভ বিন এ ক্রিকেটার। আমি আবার বলছি, আমার একজন ক্রিকেটার হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ ক্রিকেটার। আমি একজন ক্রিকেটার হতে পারতাম। স্ট্রাকচার লোকে এটা ইংরেজি হবে আই কুড হ্যাভ বিন এ ক্রিকেটার। আমি আবার বলছি, আমি একজন ক্রিকেটার হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ ক্রিকেটার। আমি একজন ক্রিকেটার হতে পারতাম যদি ক্লাবে খেলতে পারতাম। স্ট্রাকচার লোকে এটা ইংরেজি হবে আই উড হ্যাভ বিন এ ক্রিকেটার ইফ আই হ্যাড প্লেড ইন এ ক্লাব। আমি আবার বলছি, আমি একজন ক্রিকেটার হতে পারতাম যদি ক্লাবে খেলতে পারতাম। আই উড হ্যাভ বিন এ ক্রিকেটার
ইফ আই হ্যাড প্লেড ইন এ ক্লাব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরও যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কথা রিপ্লাই দিতে। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।